আর একটু রিপিট করি যে আমরা আসলে আগের ক্লাসে কি দেখছিলাম সেটা আমাদের ছিল কি দেখো আমাদের বিষয়গুলো ছিল যে আমরা মূলত পাওয়া পি এফ আই করতে চাচ্ছি পি বলতে আমি কি বুঝি পাওয়ার ফ্যাক্টরি ইম্প্রুভমেন্ট এই পাওয়ার ফ্যাক্টরি ইম্প্রুভমেন্টের ভিতরে আমি বললাম যে আমাদের ফার্স্ট একটা লোড থাকবে এই লোডটা হবে ইন্ডাকটিভ লোড এবং এর একটা পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকে প্রকৃত পাওয়ার যেটাকে আমি বললাম যে পি আচ্ছা বোঝা যাচ্ছে না তাই তো দাঁড়াও একটু ওয়েট হ্যাঁ হ্যাঁ শিওর আমরা আসলে যেটা করলাম যে এখানে আমাদের যে পাওয়ার থাকবে আমরা আসলে রেজিস্টিভ লোডে যে পাওয়ারটা পাই সেটা হলো আমাদের প্রকৃত পাওয়ার এটা আমরা জানি প্রকৃত পাওয়ার এখন এই প্রকৃত পাওয়ারটাকে আমরা সাধারণত ওয়াট বা কিলোয়াট আমি কিলোয়াটই প্রকাশ করলাম আর এখানে একটা যে পাওয়ার পাবার সেটা হচ্ছে কিউ এটাকে আমরা জি হাফ কিউ বলতাম তা সেখান থেকে বললাম যে আসলে এই পাওয়ার ফ্যাক্টরটাকে এখন এই পাওয়ারে এই অবশ্যই এখানে যে পাওয়ার ফ্যাক্টরটা থাকবে সেই পাওয়ার ফ্যাক্টরটা থাকবে কি ল্যাগিং পাওয়ার কারণ কি ইন্ডাকটিভ লোড এই জন্য ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং পি এফ আচ্ছা দেখো তো ল্যাগিং পি এফ এর জন্য তাহলে আমি কী বলতে পারি ল্যাগিং পি এফ এর জন্য আমি বলতে পারি যে আমি এখান থেকে যেটা করতাম যে এসি জিফাল পি ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর কিন্তু অ্যাঙ্গেল অফ অবশ্যই যেহেতু এই মানটা ইন্ডাকটিভ লোড তাহলে অবশ্যই এটা পজিটিভ হইতো কারণ এস এর অ্যাঙ্গেল পজিটিভ হইলে ল্যাগিং হয় এস এর অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় তাহলে লিডিং হবে সুতরাং আমি এইখানে যদি আমি মানটা বসাই তাহলে অবশ্যই বসাবো কজ ইনভার্স কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর তাহলে এটা একটা মান পাইলাম সেমভাবে এখন এটাকে যদি পি এফ আর পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করতে চাই তাহলে আমাদের যেই লোডটা আছে এই লোডের সাথে আমাদের একটা কাজ করতে হবে সেই কাজটা হইল যে আমি একটা ক্যাপাসিটরকে সংযুক্ত করবো দেখো ক্যাপাসিটর সংযোগ করছি ঠিক আছে বাট ক্যাপাসিটারের সাথে কিন্তু আমার কোনো প্রকার রিয়েল পাওয়ার নেই কোনো প্রকার রিয়াল পাওয়ার নেই রিয়াল পাওয়ার যেহেতু নেই সুতরাং আমার রিয়াল পাওয়ার কিন্তু এইটাই আছে এই শুধু পি আছে আর এখানে জে অফ কিউ আছে আর আমরা বলছিলাম এখানে মাইনাস জে কিউ থাকবে আমাদের ঠিক আছে তাই মূলত জে অফ কিউ এল বলতাম এটাকে জে অফ কিউ সি বলতাম এখানে যে এসটা পাবো সেই এসটাকে আমি বলছিলাম যে এখানে একটা পাওয়ার ফ্যাক্টর আমার থাকবে এই পাওয়ার ফ্যাক্টরটা আমার যে কোনো একটা পাওয়ার ফ্যাক্টর আমি এটাকে টু ধরলাম এই পাওয়ার তুমি চাইলে ধরতে কোনো অসুবিধা নেই বা বাম ভাবে এখানেও যদি তুমি এস বের করতে চাও দেখো এখানে এস বের করতে চাইলে আমি অবশ্যই এখানে প্রকৃত পাওয়ার শুধু একটাই আছে সেই প্রকৃত পাওয়ারটাকে পি তাহলে পি ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর কি টু এবং কজ ইনভার্স সরি অ্যাঙ্গেল অফ অফ হইতো এই মূল মূল কথা আমাদের এটা এখন এইটাকে আমরা বলতাম যে আমাদের এটা ওল্ড ছিল এটাকে আমরা নিউ বলতাম নিউ অথবা তুমি এটাকে চাইলে ওয়ান বলো এটাকে টু বলো ইচ্ছা যা মনে চায় তাই বলো কোনো সমস্যা কিন্তু মূল উদ্দেশ্যটা কি আমার মূল উদ্দেশ্যটা হলো এস ইজ আমার এস বা কিউসি টা বের করা সেই কিউসি টা আমরা কি পাইতাম এস নিউ মাইনাস হলো এস হোল্ড এইটুক হয়েছে আমাদের মূল বেসিক কথা এই বেসিক কথার উপরে ভিত্তি করে আমরা সামনের দিকে আগাবো এখন আর একটু সামনের দিকে যদি যাই তাহলে আমরা যে একটা নতুন একটা পার্ট দেখতে চাচ্ছি সেই নতুন পার্টটা কি আমাদের মূলত আমরা যদি বলি যে কি পি ইজ মোট কথা আবারও আমরা এই ভেক্টর আমরা এই ত্রিভুজটাকে আমরা নিতে চাচ্ছি যেখানে আমরা বললাম এটা পি এটা কিউ এটা হলো কি এস তাহলে আমরা এস ইকুয়াল টু সাজাইতাম আচ্ছা আস্তে শোনা যায় আমি জোরে বলবো কথা অসুবিধা নেই তাহলে আমরা এইখানে যে কাজটা করলাম যে এস ইজ ইকুয়াল পি প্লাস জি অফ কিউ তাই অথবা পি প্লাস মাইনাস কিউ এইটাকে যদি অন্যভাবে আমি করতে চাইতাম তাহলে আমরা এখানে কি লিখতাম বলো তো এখানে লিখতাম কি পি ইজ ইকুয়াল আই আই সি এর স্কোয়ার ইনটু হলো এক্স সি অথবা এই কথাটা আমরা এই তথ্য থেকে আমি বললাম যদি আমাদের এইটা কি আমরা বলতে পারি যে মাইনাস জে অনাস জে অ আমরা পি সমান সমান আমরা এসি ইকুয়াল কি জানি ভিআই এটা জানি তাহলে বিআইন্টু কি এখানে সাইন্সিটা দিলেও দিতে পারতাম না দিলে সমস্যা নেই কিন্তু আমরা এই সূত্রটা না লিখে আমরা যেই সূত্রটা প্রয়োগ করতে চাচ্ছি এখান থেকে এই সূত্রটা প্রয়োগ করে দেখি এখান থেকে আমাদের কি আসে আমরা বললাম যে বিসি এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই সি মাইনাসের যে মানটা আছে সেই মানটা আমরা নিতে চাচ্ছি না ওই মানটা আপাতত শুধু ম্যাগনে নিয়ে কাজ করতে চাচ্ছি এই জন্য শুধু ম্যাগনে আমরা নিলাম অন্যগুলো আমাদের দরকার নেই এই সূত্রটা বের করার জন্য আমরা বললাম যে এই ভিসিটা কে ভাই বলো তো তোমরা যদি এইখানে যদি ইনপুটের যে মানটা আছে সেই মানটাকে আমরা যদি বলি ভি প্রাইমারি মারি অথবা বি ফেইস অথবা বললাম কি বিস এস ফেজ তাহলে ইজ আমি এখন এই বি বিজটা আমি এখানেও প্রয়োগ করতে পারি এইখানে আমি বি বিসটা প্রয়োগ করতে পারি যে বি দেখো তো ভোল্টেজ অবশ্যই সমান তাহলে যে বি ফেস সেই বিসি যে আবার বলি যে বি বিস সেই বিসি যে ফেজ সেই বেসি কেন কারণ প্যারালাল ভোল্টেজ সমান তাহলে আমি এখানে বিসি এর জায়গায় এখানে বি ফেইস দিয়ে দিলাম এটার স্কোয়ার ডিভাইডেড বাই এক্স সিকে কি লিখতে পারি আমরা সূত্রগুলো কনভারশন আমরা দেখে আসছি যে এক্সি ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই টু পাই সি এইটা আমরা লিখতে পারি তাহলে টু পাই সি কোথা থেকে পাইলাম কারণ আমরা জানি সি ইজ ইকুয়াল ওয়ান বাই টু পাই সি এইটাকে আমরা আরেকটু যদি ঘুরিয়ে লিখি ওয়ান বাই ওমেগা সি লিখতে পারি তাহলে এইটুকু আমাদের জানা আছে সেখান থেকে আমরা এইখানে মানগুলাকে একটু যদি ঘুরাইয়া দিই যে ভিপি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান এই জায়গায় আমরা যেটা লিখতে পারি সেইটাকে আমরা লিখতে পারি যে ওমেগাসি ভিপি স্কোয়ার ওমেগাসি ভিপি স্কোয়ার ওমেগাসি দেখো তো এইটা যদি ঘুরে যায় তাহলে উপরে উঠে যাবে তাহলে আশা করি এই লাইনটা তোমরা একদম ক্লিয়ার হইছো যে এই লাইনটা আমাদের কিভাবে আসলো হ্যাঁ এই লাইনটা আমাদের কিভাবে আসলো আচ্ছা এখন এই লাইন থেকে তাহলে আমি বলতে পারি ভাই এই এককটা এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমাদের কি পাওয়ার বলো তো রিয়াক্টিভ পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার ছিল আচ্ছা পাওয়ারের রিয়াক্টিভ পাওয়ারের এককটা কি ছিল তাহলে এর এককটা অবশ্যই কি হবে বলো একক হবে কি এই এককটা হয়ে যাবে কিলো দেখা যাচ্ছে না একটু মাঝে মধ্যে বলিও যে কি আচ্ছা ওকে ওকে ফাইন ঠিক আছে তাহলে আমি এই পার্টটা একটু হালকা মুছে দিয়ে সামনের দিকে আগাইয়ে লিখি না দেখলে তো বুঝতে পারবো না তো আমি একটু মুছে দিলাম এই লাইনটা মুছে দিলাম তাহলে আমরা আসলে যে এখানে যে কাজটা করতে চাচ্ছি যে আমরা কিউসি কিউ যেটা আছে সেই কিউসিটাকে লিখতে চাচ্ছি যে ভি সি স্কোয়ার ডিভাইডেড বাই এক্সি তাহলে এখানে বিসি কি কি বললাম এই যে বিসের এর বানটা আছে সেই বি বললাম যে সি সেই তাহলে ভি ফেস স্কোয়ার ডিভাইডেড বাই এক্সি যেখানে আমি বলতে পারি যে ভিপি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান বাই ওমেগা ওমেগা ওমেগাসি সরাসরি ওমেগাসি লিখলাম যেহেতু আগে একবার বুঝা হয়েছে সরাসরি ওমেগা সি লিখলাম তাহলে আমরা বলতে পারি বিপিএস স্কোয়ার ইন্টু হলো ওমেগা সি আশা করি এই লাইনটা এখন এখন বুঝতে পারছো যে এই লাইনটা এখন দেখা যাচ্ছে মনে হয় তাহলে আমরা এই যে লাইনটা বের করলাম এই লাইনটাকে আমরা বলি যে এই যে কিউসি যে আছে এই কিউসিটা কে বলো তো এই কিউসিটা হলো রিঅ্যাকটিভ পাওয়ার কার রিঅ্যাকটিভ পাওয়ার এই রিঅ্যাকটিভ পাওয়ারটা হলো অবশ্যই কি ক্যাপাসিটরি রিঅ্যাকটিভ পাওয়ার তাহলে ক্যাপাসিটিরি রিঅ্যাকটিভ পাওয়ার যদি এটা হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি হয় ভা কিলো ভাত কিলো অথবা এইটাকে কনভার্ট করে আমি ভারও লিখতে পারি ভার মানে রিয়েক্টিভ পাওয়ারটা এককটা কি হয় হয় কিলো বার অথবা ভার আলটিমেটলি নর্মাল এককটা কি ভার বলতে পারি ভি এ আর ভি এ আর ওকে যদি ভি আর হয় সরি এটা ভি এ আর হবে কে ভি এ আর আর এটা হচ্ছে ভার তা আলটিমেটলি আমরা মূল বিষয়টা কি করবে এখানে তাহলে একটা কাজ করব দেখো তোমাদের আগেই কিন্তু আমি বলছি যে এই সি যেটা আছে সি এই সি মানে কি এক্সি এই কে আমরা কি করি যে এক্সিটা পুতি ফেজে নেই এটা তোমাদের যখন আমি থ্রি ফেজের কিছু কমেন্ট দিয়ে দিছিলাম যে থ্রি ফেজের ক্ষেত্রে ওহমিক বেলুগুলাকে আমরা কিভাবে নিব সেখানে কিন্তু আমরা বলছি অলরেডি যে অহোমিক বেলুগুলোকে আমরা এইভাবে নিব যে ওহোমিক বেলু থ্রি ফেজ বলা থাকুক সিঙ্গেল ফেজ বলা থাকুক যতগুলা ফেজ বলা থাকুক আমার সেটা দেখার বিষয় না আমি দেখব যে এই অহোমিক বেলুগুলো অল টাইম আমাদের ফেজে থাকবে তাহলে আমরা এখানে বলতে পারি কি যে এখানে সূত্রটাকে আমরা এইভাবে দাঁড় করাবো যে ভার পার ফেজ ভার 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 পার ফেইস ইজ ইকুয়াল ভি ফেইস স্কোয়ার এন টু সি কিন্তু দেখো এই জায়গায় কিন্তু আমি একটা বিষয় খুব ক্লিয়ার করতে চাই আবারও বার ফেজ এই বারটা হবে পার ফেসে কেন পার ফেজ হবে তার কারণ হলো সি এর যে মানটা আছে সেটা অল টাইম আমাদের সিঙ্গেল ফেজে থাকে এখন পার বা কেন করলেন দেখো যখন আমি থ্রি ফেজের ক্ষেত্রে থ্রি ফেজের ক্ষেত্রে যতগুলা পাওয়ার আছে এস বলো পি বলো কিউ বলো এরা বের হবে কিসে বলতো একসাথে থ্রি ফেজের বের হবে থ্রি ফেজের থ্রি ফেজের বের হবে আচ্ছা যদি এরা থ্রি ফেজের বের হয় কিন্তু আমি তো এখানে থ্রি ফেজের মান বসাইতে পারবো না তাহলে আমাকে অবশ্যই কি করে নিতে হবে আচ্ছা এস পি কে সব পাওয়ার না থ্রি ফেজের ক্ষেত্রে কি লেখো এস ইকুয়াল থ্রি বি ফেজ আই ফেজ এত ভোল্ট এম্পিয়ার তুমি পি এর সময় লেখো কি থ্রি বিপি আইপি ইন্টু কি কস থিটা তাহলে এটা কি ওয়াট লেখো তুমি লেখো কি কিউ সমান সমান কি লেখো যে থ্রি বি ফেজ আই ফেজ ইন্টু কি সাইন থিটা এত কিসে লেখো ভারে লেখো এগুলো আমরা জানি তো এই সূত্রগুলো তো আমরা মোটামুটি জানি এখন থিরি কেন দিয়েছি বলো তো থ্রি দিছি এই জন্য যে এই পাওয়ারটা হচ্ছে তিনটা ফেজের পাওয়ার তার মানে এসটা টোটাল পাওয়ার কয়টা ফেজের পাওয়ার থ্রি দেওয়ার কারণটা হচ্ছে তিনটা ফেজের পাওয়ার আর ভোল্টেজটাও কি ফেজে নিছি কারেন্টটাও ফেজে নেওয়া জন্য সব ফেজের মান তিন দ্বারা গুণ করার কারণে এটার এক ফেজে থাকলো না এটা থ্রি ফেজ হইতো যদি তুমি সিঙ্গেল ফেজ নিতা যদি আমি নিতাম সিঙ্গেল ফেজ তাহলে আমি কি করতাম যে এস ইজ ইকুয়াল বি ফেজ ইন্টু আই ফেজ করতাম তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়াইতো যে আমরা যে মানটা পাইছি সেই মানটা অবশ্যই হয়তো একটা ফেজের মান তাহলে আমরা তো আর এখানে যখন ম্যাথগুলো করতে চাচ্ছি এস এর মানটা থ্রি ফেজের মধ্য থেকে যখন এস এর মানটা বের হবে তখন সেটা কয়টা ফেজের বের হবে তাহলে অবশ্যই সেটা তিনটা ফেজের বের হবে যখন পিটা বের হবে তখন তিনটা ফেজের বের হবে কিউ বের হবে তিনটা ফেজের বের হবে তাই তিনটা ফেজের মান আর আমি এই ইকুয়েশনে তিনটা ফেজের মান বসাইতে পারবো না তার একটাই কারণ হলো সি আছে সিটা কিসে আছে সেটা আছে পার ফেজে তাহলে এই পাশে যে মানটা পাবো সেটা পার ফেজে পাবো এই আমাদের এই পাশের মানটাকেও বার পার ফেজ মানে পুতি ফেজে করে নিয়ে মানটাকে বসাইতে হবে এবং সূত্রটা কি দাঁড়াবে বিপি স্কোয়ার ওমেগা সি এই বিপিটাকে একটা ফেজ ভোল্টেজ বসাবো তাহলে আশা করি এই সূত্রটাও আমাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে ম্যাথ করার প্রতিটা লাইনে লাইনে কাজে লাগবে আশা করি এই মানটা তোমরা বুঝতে পারছো তাহলে আমরা আসলে এই সব কিছুই মনে রাখবো না কিন্তু মনে রাখবো বারবার ফেজ ইজ ইকুয়াল বিবিএস ওমেগা সি বারবার ফেজ ইজ ইকুয়াল টু বিবিএস ওমেগা সি আবার বলি বারবার ফেজ ইজ ইকুয়াল টু বিবিএস ওমেগা সি তোমরা একদম মুখস্থ করে নাও বিষয়টাকে ঠিক আছে সেইটাই আমরা সূত্রের ভিতরে বারবার প্রয়োগ করব এবং এইটা দিয়ে আমরা ম্যাথগুলা সাধারণত সমাধান করব আশা করি বলো কোনো সমস্যা নাই যতবার বুঝবো না ততবার বুঝাবো অসুবিধা নেই আমি এখান থেকে তাহলে একটা লাইন মুছে দিয়ে আবারও লিখছি হ্যাঁ এই লাইনটাকে আবার মুছে দিলাম দেখো দেখো এই যে কিউসি কিউসিটা কি বলতো কিউসি টা হইলো যেকোনো শুধু কিউসি বলবো না আমি যে কোনো পাওয়ারের ক্ষেত্রে তোমাদের যে কথাগুলো বলছি এই কথাগুলো একটু খেয়াল করো যে পি ইজ ইকাল বিআই আই স্কোয়ার আর ইজ ইকুয়াল কি হয় বলো তোর যে ভি ভিএস ডিভাইডেড বাই কি আর এটা কার ক্ষেত্রে পি এর ক্ষেত্রে আমি যদি বলি এস তাহলে কি ভি ইন্টু আই ইজ ইজ আই স্কোয়ার জেড ভি কনজুগেড বাই জেড কনজুগেট আমি যদি বলি কিউ কে তাহলে তুমি বলবা যে ভি আই সাইন থিটা ইজ ইকুয়াল বলবা আই সি স্কোয়ার ইন্টু হলো এক্স সি ইজ যদি সি ক্যাপাসিটার চাই তাহলে এটা বসাবো যদি ইন্ডাক্টর নিতে চাই তাহলে কি বসবো আইএল ইন্ডাক্টরের কারেন্ট ইন্ডাক্টরের ইন্ডাক্টরের ইন্ডাক্টন আচ্ছা তারপর এখানে কি বলতাম যে বি সি স্কোয়ার ডিভাইডেড বাই কি এক্সি মোট কথা আগের সেই সূত্রগুলো আগের সেই কথাটা একটা কথা বলছিলাম ওই কথাটা তোমার মাথার ভিতরে সবসময় সেট করতে হবে যে আসলে এখানে আমি আই স্কোয়ার আরও বসাবো না বি স্কোয়ার বাই আরও না আমি এই কথাটা এইভাবে মনে রাখবো এনি পাওয়ার যে কোনো পাওয়ার স্কোয়ার ইন্টু অহোমিক ভ্যালু আবার বলি স্কোয়ার ইন্টু অহোমিক ভ্যালু বাই ভ্যালু তাহলে বিষয়টা কি দাঁড়াবে এইটা দ্বারা বিষয়টা দাঁড়াচ্ছে রকমের যে তুমি আইস্কোয়ার ইন্টু অহোমিক ভ্যালু নিছো তাহলে এখানে কি আইস্কোয়ার ইন্টু ওহমিক ভ্যালু এখানে কি আইসি স্কোয়ার ইন্টু অহুমিক ভ্যালু যার পাওয়ার নিচ্ছি তার অহুমিক ভ্যালু বসাচ্ছি যার পাওয়ার তার অহুমিক ভ্যালু এসটা টোটাল পাওয়ার এই জন্য অহুমিক ভ্যালু জেড পিটা রেজিস্টিভ পাওয়ার এই জন্য তার অহুমিক ভ্যালু হয়েছে আর কিউটা কি ইন্ডাকটিভ রিয়াক্টিভ পাওয়ার এই জন্য তার অহুমিক ভ্যালু হয় এক্সি হবে আদারওয়াইজ এক্সেল হবে দেখো এই কথাটা আশা করি তোমরা বুঝতে পারছো এটা আগের কথা এর আগেও এই বিষয় নিয়ে আরো আলোচনা করা হয়েছে এই জন্য এইটাকে আমি ওই আমার আমার এখানে এই ম্যাথের ভিতরে যেই সূত্রটা দরকার সেই সূত্রটাকে সাজানোর জন্য আমরা বললাম কিউসি ইজ ইকোয়াল ভি স্কোয়ার ডিভাইডেড বাই এক্সি এখন বললাম যে ভিসি সেই ভিফেস এটার স্কোয়ার ডিভাইডেড বাই এক্সি কি ওয়ান বাই টু পাই এফ সি এটাকে আমরা বলতে পারি ভিপি স্কোয়ার ইন্টু এটা যদি ঘুরে উপরে উঠে যায় তাহলে টু পাই সি লিখতে পারি দেখো টু পাই সরি টু পাই এফ সি লিখতে পারি টু পাই এফ সমান সমান আমরা কী লিখতে পারি যে ভিপি স্কোয়ার ওমেগা ইন্টু সি তাহলে এই টু পাই এফ টু পাই এফ এই মান টু সমান সমান কী লেখা যায় এই মানটু সমান সমান লেখা যায় ওমেগা এজন্য এই মানটুকে ওমেগা দ্বারা রিপ্লেস করছি আমরা ম্যাথের ভিতরে গিয়ে এগুলো পরে এক করবো দেখবো দুই তিনটে ম্যাথ করলে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে আশা করি সমস্যা নেই এখন সমস্যা থাকার কথা না আমরা এই পাঠটা একটু মুছে দিতে চাচ্ছি দেখো বুঝো কিনা কি হইলো বলো ওকে শেষের কোনটা জি ও আচ্ছা আচ্ছা পরের লাইনটা কেন তুমি সমান সমান আমাদের সূত্রটা কি বলো তোমায় এক্সি ইজ ইকুয়াল ওয়ান বাই টু বাই সি এটা জানো না নাকি তো এটা জানলে ওই মানটা এক্সি এর থেকে ওটাই বসেছি ওয়ান বাই টু বাই সি বসাইছি এখন এইখানে যদি একটা কাজ করো দেখো এইখানে কাজটা আসে যে বিপি স্কোয়ার ইনটু গুণ যদি করি তাহলে নিচের মান ঘুরে উপরে উঠে যাবে তার মানে টু পাই এফ সি ডিভাইডেড বাই ওয়ান উল্টা যাবে না গুণ ভাগাকার থাকলে গুণাগার উঠেলে উল্ট ঘুরে যায় তাহলে সেইটাই আমি করছি তাহলে এখানে কি বিপি স্কোয়ার ইনটু টু পাই এফ ইন্টু সি এই টু পাই এফ সমান সমান কি টু পাই এফ সমান সমান টু পাই এফ এইটার সমান সমান কি ওমে এটাও তো আমরা জানি ওমেগার মানটা আমি জাস্ট ওখানে ইনপুট করে দিছি আর কিছু করে ঠিক আছে ওকে আমাদের একদম মোটামুটি ফাইনাল একটা স্টেজে চলে আসছি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্টে এখন তোমাকে যেই ম্যাথই দেওয়া হোক না কেন শুধু ম্যাথ দেখবার করবা দেখবার করবা কোনো চিন্তা ভাবনা করার কিচ্ছু নেই যদি এই তথ্যগুলো তোমরা বুঝতে পারো ঠিক আছে তাহলে আমরা এখন ম্যাথে চলে যাব সরাসরি ম্যাথে চলে যাব। ধরো টেসলা বইয়ের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একটু সমাধান করতে চাচ্ছি তোমাদের কাছে যার যার কাছে টেসলা অবশ্যই বই লাগবে এখন বই ছাড়া কেউ বসবে না সবাই বই দিকে তাকাও বই বের করো সবাই বই বের করো ভাই ই তো নেই ন আসছে আচ্ছা তাহলে আমরা এই এক্সাম্পল কত দেখবো বলো এই টেসলা এর এক্সাম্পল অন দেখতে চাচ্ছি আমি তো আর অঙ্ক লিখবো না টেসলা এক্সাম্পল অন এই অঙ্কটা কি আছে তোমরা একটু পড়ো আচ্ছা এক্সাম্পল অনটা আগে দেখবো নাকি আর একটা একটু তার আমি একটু বুঝে নেই তোমাদের কোনটা করাইলে সুবিধা হবে আগে হ্যাঁ শুরু সেটাই আমি একটু দেখে নিই তার দাঁড়াও একটু ওয়েট করে আমি বলছি কোনটা করাবো শুরুতে শুরুতে তো আর সবগুলো করানো যাবে না আচ্ছা আমরা শুরুতেই করতে চাচ্ছি তিন নাম্বার ম্যাথ করবো ঠিক আছে তিন নাম্বার ম্যাথটা করবো আচ্ছা তিন না আমরা আট কত মানের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে হ্যাঁ আট করতে চাচ্ছি আট এক্সাম্পল আট করো সবাই আগে এক্সাম্পল আট দেখো এক্সাম্পল আট আছে এটা হলো পেজ নাম্বার বারো পিডিএফের বারো নাম্বার পেজ ওকে এখন এইটাকে আমরা আসলে গিভেন ডেটা চাইলেও তুলতে পারি ডেটা না তুললেও কোনো সমস্যা নেই শুরুর দিকে তোমাদের আমি একটা সার্কিট এঁকে ম্যাথটা করাই তারপরে আমরা আর কোনো সার্কিট না জাস্ট একটা লাইন তুলব অঙ্ক শেষ তাহলে এই ধরো আমি এই ইন্ডাকটিভ ব্রোডটা নিলাম যার পাওয়ার আছে ফোর কিলো ওয়াট একটা পাওয়ার আছে এবং বলা আছে যে এইটার পাওয়ার ফ্যাক্টর আছে জিরো পয়েন্ট এইট ল্যাক পরে বলা আছে কি যে পাওয়ার লাইনকে রেজোনান্স করতে রেজোনান্স মানে কি ভাই বলো তো কথার অর্থ হয়েছে যে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি রেজোনান্স মানে কি কত আচ্ছা পি এফ যদি ওয়ান হয় তাহলে আমি বলতে পারি যে আমার পাওয়ার ফ্যাক্টরটা কোথায় নেব ওয়ানে নিব তাহলে ওয়ানে নিতে হলে আমাকে বলছে যে এই সার্কিটের প্যারালালে আমাকে কত মানের একটা ক্যাপাসিটর সংযোগ করতে হবে তাহলে ক্যাপাসিটার যদি সংযোগ চাই আমাকে আগে লাগবে কিউসি তাহলে ক্যাপাসিটার কোথা থেকে বের করতে পারি ওই যে কিউসি ইজ ইকুয়াল ভিপি স্কোয়ার ওমেগাসি এই সূত্র থেকে আমরা বের করতে পারি এটা আমরা আগে দেখে আসছি একটু আগেই দেখলাম যে কিউসি সংসার ভিপি ওমেগা ওমেগাসি ওমেগার মান আমাদের জানা আছে এর মান আমরা পাবো কিউসিকে যদি বের করতে পারি তাহলে আমি ক্যাপাসিটি তাহলে আমরা এই কিউসি কিভাবে পাবো তাহলে আমরা বললাম যে এটা এস নিউ আর এটা কেসোল্ট তাহলে আমি সরাসরি কিউসি হ্যাঁ বলো এই যে দুইটা দিন বা তিনটা দিন তোমাদের তিনটা ক্লাস নিলাম পাওয়ার ফ্যাক্টরটাকে আমি ইউনিটিতে এই ইউনিটিতে নেওয়ার জন্য আমি কি করছি তো আমি সংযোগ করছি করছি না বলো এবং তাহলে কেন করছি সেই কথাও কিন্তু বলছি যে আমরা আসলে লোডকে ঠিক রাখতে চাচ্ছি লোডকে ঠিক রাখার জন্য আমরা সিরিজে সংযোগ করবো না আমরা প্যারালালে সংযোগ করবো তাহলে অঙ্কের মধ্যে বলা লাগবে এটা তাহলে আচ্ছা দেখ তাহলে এস নিউ বের করতে চাইছি তাহলে এস নিউ এস নিউটা আমাদের এখানে দেওয়া আছে কিন্তু এই পাওয়ার কি চেঞ্জ হয়েছে পাওয়ার কিন্তু চেঞ্জ হয় না এই যে প্রকৃত পাওয়ার সেটা ফোর কিলো ওয়ার্টি আছে সুতরাং আমি যদি কিউসি বের করতে চাই তাহলে এইটা থেকে এইটাকে বাদ দিয়ে আমার কিউসি হয়ে যাবে তার মানে এস নিউ এস নিউ মাইনাস এস ওল্ড একদম সহজে এক লাইনে অঙ্ক সেই এইগুলো আমার না আঁকলে হয়তো আমি এক লাইনে শেষ করে দিতাম তোমাদের তাহলে এইটা পরবর্তী দুই দুইটা তিনটা ব্যাথ করার পরে এক লাইনে ম্যাথ শেষ করে নেব তাহলে আমরা বলতে পারি ফোর বা পি বাই কি পি ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর একটু বড় করেই করি পি ডিভাইডেড পাওয়ার অ্যাঙ্গেল অফ পজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর এখন পরে বাই বাইক পজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর প্লাস দিবেন না মাইনাস দিবেন পাওয়ার ফ্যাক্টরে এখানে মানটা এখানে দেখো তো অবশ্যই প্লাস দিব কেন প্লাস দিব ভাই বলো তো কারণ এই পাওয়ারটা ল্যাগিং আমরা বলছিলাম এস এস এর অ্যাঙ্গেল যা এস এর অ্যাঙ্গেল যা জেড এর অ্যাঙ্গেল তাই জেড এর অ্যাঙ্গেল এস এর অ্যাঙ্গেল পজিটিভ হলে জেড এর অ্যাঙ্গেল পজিটিভ তাহলে জেডের অ্যাঙ্গেল পজিটিভ কখন হয় যখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আর এস এর অ্যাঙ্গেল পজিটিভ কখন হবে যখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তাহলে আমার যেহেতু ল্যাগিং বলা আছে সুতরাং এই এই এস এর অ্যাঙ্গেলটা কী হয়ে যাবে পজিটিভ মাইনাস এস ওল্ট এস এস ওল্টটা কী হয়ে যাবে এস ওলটা আমাদের হবে যে আবারও পি ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর তাহলে এটা অবশ্যই পাওয়ার ফ্যাক্টর টু হয়ে যাবে এটা পাওয়ার ফ্যাক্টর টু হয়ে যাবে এটা পাওয়ার ফ্যাক্টর 1 হবে অ্যাঙ্গেল অফ cos ইনভার্স পি এফ দেখো এই পাওয়ার ফ্যাক্টর কিন্তু এই পাওয়ার ফ্যাক্টর কিন্তু ল্যাগিং আছে এখানে যদি আমি বললাম পি এফ কত আমাদের অন আছে তাহলে আমরা ওয়ানকে আসলে সাধারণত অন এর মানটা তো এটা জিরো হয়ে যাবে পাওয়ার ফ্যাক্টরের মানটা এই অ্যাঙ্গেলের মানটা তাহলে এটা তো আমার দরকার নেই তাহলে আমি এখানে সরাসরি বলতে পারি যে এই পাওয়ারের কোনো পরিবর্তন হয় না ফোর ফোরই আছে পাওয়ার ফ্যাক্টর টু করতে হবে অন আমাকে কারণ আমি এই নিউটা করতে চাচ্ছি ওয়ান তাহলে পাওয়ার ফ্যাক্টর অন হবে অ্যাঙ্গেল অফ পজ ইনভার্স পজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টরটা কি অন হয়ে যাবে মাইনাস পি কত ই আছে পি কত পূর্বে ই ছিল এই ফোর পরিবর্তন হয়নি তাহলে পি ফোর পাওয়ার ফ্যাক্টর কত হবে বলো পাওয়ার ফ্যাক্টর হবে জিরো পয়েন্ট এইট অ্যাঙ্গেল অফ কজ ইনভার্স জিরো পয়েন্ট এইট এইটা তোমরা যদি ক্যালকুলেটরে একবারে উঠাও তোমাদের মানটা তোমরা সরাসরি মানটা পাবা এখানে যদি মানটা নেই তোমাদের মানটা বের করতে হবে এটা দ্রুত মানটা বের করো না আমরা শুধু ম্যাগনেচুডটাকে নিব ঠিক আছে তাহলে আমাদের ম্যাগনেচুডটা কত আছে বলতো তো ম্যাগনেচুড হবে কি কিউ সি ইজ টু থ্রি অনলি থ্রি জে বাদ মাইনাস বাদ এটা কিসে পাইছো বলতো ভাই অবশ্যই কে ভি এয়ারে পাবো আবার বলি এই মানটা কিসে পাবো কে ভি কেন কারণ এই পাওয়ারটা আমার কিসে আসে আছে কিলো আছে এই পাওয়ারটা আছে কিলো আটে থ্রি ফাইজ না সিঙ্গেল ফাইজ অঙ্কে কিচ্ছু বলা যদি না থাকে তাহলে সিঙ্গেল ফেস মাস্ট বি আর যদি বলা থাকে সিঙ্গেল ফেস তো সিঙ্গেল ফেস যেহেতু সিঙ্গেল ফেস আমাদের যেহেতু সি বের করতে বলছে তাহলে আমরা বলতে পারি কি বার বার পার ফেস ইজ ইকুয়াল ও বিপি স্কোয়ার ইন্টু ওমেগা সি তাহলে বলো তো ভার পার ফেস কি এখানে কি কিলো বার পাইছো না বার পাইছো অবশ্যই কিলো বার পাইছি তাহলে থ্রি ইন্টু এক হাজার করলে কি হয়ে যাবে বার হয়ে যাবে এই ভার আমরা পাইলাম তাহলে এই বারটাকে নিয়ে আমরা যদি এখানে বসে থ্রি ইন্টু এক হাজার এটা পার ফেইসে আছে কারণ এটা কি সিঙ্গেল ফেজ ইজ ইকুয়াল ভিপি অঙ্কের ভিতরে ভিপি এর মান দেওয়া আছে দুশো পনেরো স্কোয়ার ইন্টু এখানে আছে কি ওমেগা ওমেগা মানে কি টু ইন্টু পাই ইন্টু এফ এফ এর মান অঙ্কের ভিতরে সরাসরি আছে দেওয়া পঞ্চাশ আটস ইন্টু সি এখান থেকে সি এর মানটা যদি আমরা বের করি আমি একবারে লিখলাম দুইশো ছয় পয়েন্ট ফাইভ এইট এত মাইক্রো ফেরাডে তোমরা পাবা এটা আমাদের একটা অ্যান্সার এই যে দেখো আমি কিন্তু এত দূর অঙ্ক করবো না আমি অঙ্ক করবো শুধু এইটুকু সবসময় এইটুকু করবো এইগুলো কিচ্ছু দরকার নেই আমার আমি সামনে যে অঙ্কগুলো দেখাবো তোমাদের শুধু এইটুকু করবো আশা করি এইটা নামাজ পরে এসে আমরা এইরকম আরো দুই তিনটা ম্যাচ করবো দেখবো ইজি লাগবে খুবই এই পর্যন্ত থাকবে এখন আর কোনো কোশ্চেন নিব না কোশ্চেন নামাজের

বিশ ভোল্ট পঞ্চাশ হার্স একটি লোডেজ জিরো পয়েন্ট সিক্স ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে পাঁচ প্রদান করে ওকে তাহলে আমরা গিভেন ডাটাটা তুললাম যদিও গিভেন ডাটা তোলার কোনো দরকার নেই তারপর আমি তোমাদের তুলে দেখাচ্ছি প্রথম প্রথম তো এই জন্য ম্যাথগুলো তাহলে দেখো বি ফেইস ইজ ইকুয়াল আমরা দুইশো বিশ ভোল্ট এফ পঞ্চাশ হার্স আর কি আছে পাওয়ার ফ্যাক্টর পি এফ ওয়ান দলাম কত জিরো পয়েন্ট সিক্স আচ্ছা এবং এটা কী বলা আছে ল্যাক বলা আছে ল্যাক অবশ্যই ল্যাক লিডটা একটু খেয়াল করতে হবে এবং কারেন্ট আই এটা আছে কত পাশিয়ার আছে কারেন্টটা আর কি আছে বলছে একটি ক্যাপাসিটার ব্যাংকের মাধ্যমে লোড লোডের পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন ফাইভ ল্যাগিংয়ে উন্নীত করতে হবে তার মানে পাওয়ার ফ্যাক্টর টু এটা জিরো পয়েন্ট নাইন ফাইভ এত ল্যাগ করতে বলছে তারপর উন্নীত করতে ক্যাপাসিটার ব্যাঙ্কের ক্যাপাসিটাস কত হবে তার মানে সি এর মানটা আমাকে বের করতে বলছে ওকে এবং এটা কিন্তু অবশ্যই কোনো ফেজের কথা বলা নাই তার মানে তোমাকে এটা সিঙ্গেল ফেজ ধরে নিতে হবে আমি যদি এটাকে আবারও তোমাদের আরেকটা চিত্রের মাধ্যমে আঁকতে চাই আমি দেখাই বারবার দুই তিনটা চিত্র এঁকে দেখাই এরপরে আর আমাদের সমস্যা হবে না আমরা আর চিত্র অঙ্কন করবো না প্রথম অবস্থায় লোডটা এমন ছিল দ্বিতীয় অবস্থায় লোডটাকে আমি করতে চাচ্ছি এই লোডের সাথে আমি একটা ক্যাপাসিটর অ্যাড করে দিলাম তাহলে এই পাওয়ার ফ্যাক্টরটা আমাকে হইতে হবে যেটা পাওয়ার ফ্যাক্টর টু বলছি জিরো পয়েন্ট নাইন ফাইভ হইতে হবে আর এখানের যে পাওয়ার ফ্যাক্টরটা আছে সেই পাওয়ার ফ্যাক্টরটা আমাদের আছে দুইটাই ল্যাগে আছে এটাও আছে কি ওকে তা এখন দেখো তো তাহলে আমাদের কাজটা কি আমাদের কাজটা মানটা বের করে কিন্তু তাহলে আমাদের এই পরকৃত পাওয়ারটা এই পাওয়ারটা লাগবে না পি পাওয়ারটা পি পাওয়ারটা আমরা বের করে নিই যেহেতু নেই আমরা বের তো করতে পারবো তাহলে পি সমান সমান আমরা বলতে পারি বি আইন কি কসিটা তাহলে দেখতো বিয়ের মানটা যেহেতু সিঙ্গেল ফেস এই জন্য কিন্তু এখানে আর থ্রি দেয়নি এখানে কিন্তু ওয়ান দিয়ে অঙ্কটা করতেছি ঠিক আছে আচ্ছা এখন দেখো এইখানে যদি বিয়ের মানটা আমরা নিতে চাই তাহলে বিয়ের মান আমাদের আছে কত দুশো বিশ ইন্টু আই এর মান আছে ফাইভ আর কসটা আছে জিরো পয়েন্ট সিক্স এইটা যদি তুমি মানটা বের করতে চাও তাহলে তোমাদের মানটা আসবে এই ছয়শো ষাট আসলো যে ছয়শো ষাট কি অবশ্যই এখন দেখো এই মানটা কিন্তু অবশ্যই ওয়াটে পাবো কেন ওয়াটে কারণ আমরা আমাদের এই মানটা হচ্ছে ভোল্টেজ আর এটা আছে কি এটা ভোল্টে আছে আর এটা এম্পিয়ার আছে এই জন্য অবশ্যই ওয়াটে পাবো হ্যাঁ নাইন কি বলছো বলো আমরা আমাদের লোড কোনটা ভাই এইটা কি লোড না আর এই পাওয়ার ফ্যাক্টরটা কি আমি উন্নীত করব তাহলে উন্নীত করতে হবে তা তুমি এটার দিকে তো পরে তাকা পায় এটা তো আমার পরের পার্ট এটা তো শুরুর পার্ট না তাহলে তোমার প্রকৃত পাওয়ারটা বের করে নিতে হবে কোনটা দিয়ে লোডটা দিয়ে আমার মূল লোডটাকে মূল এটা এটা দিয়ে আমাকে লোডটা আগে পাওয়ারটা বের করে নিতে হবে কথা কি ক্লিয়ার নাকি ওকে তাহলে এখন দেখো তাহলে আমাদের কিউসি যদি বের করতে চাই তাহলে কিউসি সমান সমান হবে কি এস নিউ মাইনাস এস ওল্ড সহজই সব তাহলে এস নিউটা কি এস নিউটা আমরা সরাসরি এই পাওয়ার বেদিত অন্য কোনো পাওয়ার তো আমার প্রকৃত পাওয়ার নেই তাহলে সিক্স সিক্স শূন্য অথবা আরও একটা লাইন আমি বাড়াই করলাম এটা করবো না আবারও বলি এখন করতেছি পরে করবো না পি এফ টু অ্যাঙ্গেল অফ পজ ইনভার্স পি এফ টু মাইনাস পি ডিভাইডেড বাই পি এফ ওয়ান অ্যাঙ্গেল অফ পজ পি এফ দেখো আবার বলি এখানে পজিটিভ এখানেও পজিটিভ কেন পজিটিভ এটাও ল্যাখ এটাও ল্যাখ দুইটা ল্যাখ এজন্য কি এটাও পজিটিভ এটা পজিটিভ মানটা পাওয়ার মান ছয়শো ছয়শো ডিভাইডেড বাই পি এফ টু আছে কত জিরো পয়েন্ট আমি নিব অ্যাঙ্গেল কজ বার্স জিরো পয়েন্ট নাইন ফাইভ আছে লোডের সাথে এক্সট্রা কোনো পাওয়ার প্রকৃত পাওয়ার আমরা নেই নাই পূর্বের প্রকৃত পাওয়ারই এখানে আছে আমরা এক্সট্রা কোনো প্রকৃত পাওয়ার নেই নি সুতরাং প্রকৃত পাওয়ারে কোনো চেঞ্জ হবে না প্রকৃত পাওয়ার ছশো ষাইটই থাকবে তাহলে আমরা বলতে পারি ছশো ষাইট ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর অন কত জিরো পয়েন্ট সিক্স অ্যাঙ্গেল অফ কজ ইনভার্স কজ ইনভার্স জিরো পয়েন্ট সিক্স এই মানটাকে ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো সেই মানটা একটু তোমরা দ্রুত বের করে বলো আমি আর করলাম না তোমরাই বলো হ্যাঁ বলো তাই বুঝতে পারিনি আবার বলো তোমার কথা বোঝা যায় না জে অফ মাইনাস জে অফ ছয়শ তেষট্টি এত কি হবে বলো তো বার না কিলো বার অবশ্যই বার আচ্ছা বারটার পরে লিখে আমরা এই জায়গায় আমরা কিছু লিখবো না আমরা পরের লাইনে গিয়ে আমরা এটার এককটা দিয়ে দিব যে ছয়শো তেষট্টি বার এখন বলতে পারো ভাই কেন মাইনাস কেন সরাই লাইন মাইনাস কেন আসলো ভাই আগেই আমরা পাওয়ারটা কিন্তু দেখাইছি কিউসিটা কি পাওয়ার প্রদান করে অবশ্যই নেগেটিভ ঠিক আছে কিউসিটা সবসময় কি আসবে দেখো তো সবসময় পাবো আমরা এটাকে কিন্তু আমরা আগেই বলছি আমরা শুধু ম্যাগনেচুডটা নিয়ে কাজ করতে চাচ্ছি এই জন্য কিন্তু কিউসি সংস্কৃতি নিয়েছি তো এখন আমাদের বাকি কাজ কি বলতো সিয়ার মানটা বের করে তাহলে আমরা সিয়র মানটা যদি বের করি তাহলে আমাদের মূল উদ্দেশ্য কি যে বার বার পার টু ভি পি স্কোয়ার ভি পি ভিপিয়ার ওমেগা সি তাহলে বার বার ফেস কে ভাই বলো তো বারবার ফেজ কিন্তু আমরা এটা কিন্তু বারে পাইছি এবং প্রতি ফেজই পাইছি কেন কারণ এটা সিঙ্গেল ফেজের এই জন্য প্রতি ফেজের মান আমরা বলতে পারি সিক্স সিক্স থ্রি ইজ ইকুয়াল ভিপি আমাদের দেওয়া আছে কত দুইশো বিশের স্কোয়ার ইন্টু রোমেগা টু ইন্টু পাই ইন্টু পঞ্চাশ ইন্টু সি এখান থেকে তুমি সরাসরি এর মানটা পাবো তাহলে এর মানটা কত আসে এই ফোরটি থ্রি পয়েন্ট সিক্স ওয়ান মাইক্রোফাইট চলে আসে ফোরটি থ্রি পয়েন্ট সিক্স ওয়ান মাইক্রো ফ্যারেট আমাদের আনসার এখন তোমাদের একটা কোয়েশ্চেন হইতে পারে ভাই আপনি গাইডে যেভাবে আছে সেভাবে করাচ্ছেন না কেন আপনি এই রকমের একটা নতুন নিয়মে কেন করাচ্ছেন দেখো ভাই এই এস এস নিয়ে আমি কমপ্লেক্স পাওয়ার বা এই পাওয়ারটা নিয়ে আমি এই জন্য করাচ্ছি তোমার এই এক পাওয়ার দিয়ে বা এই এক ফর্মেট দিয়ে যত কঠিন ম্যাথ আছে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্টের যত কঠিন ম্যাথ আছে আমরা সব সলভ করে ফেলবো শুধু এই এক ফরমেটে কিন্তু যদি আমি এইখানে টেন থিটা দ্বারা করাইতে চাই সেক্ষেত্রে আমাদের একটা সমস্যা হবে কি আমরা অন্য যে ম্যাথ আছে ওই ফর্মেটে গিয়ে আমাকে আবার এসে হবে তা কি দরকার আছে ভাই সব ম্যাথ যদি এই একটা ফর্মেটে শেষ হয়ে যায় তাহলে আমি নতুন কেন ফর্মেট শিখতে যাব। এই জন্য হ্যাঁ এই জন্য আমি অন্য কোনো ফর্মেটে যাব না এখানে যত ম্যাথ আছে সব এই ফর্মেটে শেষ করে দেব ইনশাল্লাহ এক্সাম্পল নাম্বার টু এটা তোমরা করে নিবা এটা তোমরা পারবা আশা করি ওকে এটা পারবা এক্সাম্পল নাম্বার টু এক্সাম্পল নাম্বার তিনটা আমরা কয়েকটা কারেন্টের মান বলতে এক্সাম্পল টু তে বের করছে Ay, ay. আই চাইলে আই চাইলে আই বের করবো অসুবিধা কোথায় আই আমরা পাবো না আই যদি চাই অঙ্কের ভিতরে আই বের করবো এরকম অনেক ম্যাথ সামনে আছে একটু অপেক্ষা করো তোমরা জাস্ট সি পর্যন্ত বের করবা আমি যে কয়টা ম্যাথ তোমাদের বাসার কাজ দিব তোমরা শুধু সি পর্যন্ত বের করো আর কিছু করার দরকার নেই আপাতত তোমাদের আই চাইবে ভি চাইবে জেড চাইবে যা মন চাই তাই চাক পাওয়ার ফ্যাক্টর চাইবে যা মন চাই তাই চাক ফর্মেটেটা আর কোনো কথা নাই ঠিক আছে যেটা আমি দেখাই দেবো সামনে অনেকগুলো ম্যাথ আছে এরকম আমরা করবো সামনের দিকে হ্যাঁ আচ্ছা তিন নাম্বার চার নাম্বার এই দুটো ম্যাথ আমরা এখনই করব না এই দুটো ম্যাথ আমরা আরো দুই তিনটা ক্লাস পরে আমরা করব এখনই করতে চাচ্ছি না দুই তিন তারপরে হচ্ছে তিন চার পাঁচ এই তিনটা ম্যাথ আপাতত স্কিপ করে যাচ্ছি আমরা একটা বা দুইটা ক্লাস পরে করব ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এই সিঙ্গেল ফেস মোটর তোমরা এই ম্যাথটাও তোমরা পারবা ছয় নাম্বার তোমরা পারবা আমি একটা থ্রি ফেজের একটা ম্যাথ করাইতে চাচ্ছি সাত নাম্বার তোমরা নিজেরা দেখে নিবা আমি যে কটা বলছি সে কটা দেখো তারপর হইলো আট নিজেরা করবা নয় 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 নিজেরা করবা আট তো আমি দেখাইলাম নয় দশ দশ আচ্ছা আমি তোমাদের হ্যাঁ আমি তোমাদের চোদ্দ নাম্বার ম্যাথটা করাবো চোদ্দ এর আগ পর্যন্ত সবগুলো ম্যাথ আমি তোমাদের বলে দিচ্ছি কোনটা কোনটা দেখবা না কোনটা কোনটা দেখবা তিন ছয় পাঁচ এইটা বাদ দিয়ে চোদ্দ এর আগ পর্যন্ত সবগুলো ম্যাথ একই ফর্ম্যাটে হবে তোমরা জাস্ট দেখবা না পারলে আমি প্রতিটা ম্যাথ প্রতিটা ম্যাথ করাই দিব কোনো অসুবিধা নেই যদি না পারো আমি তো তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি যে সলিউশন করে তাই আচ্ছা সলিউশন সহ হইলে সেক্ষেত্রে আমার আসলে নিজের এভাবে এখনো সলিউশন আমি করে রাখিনি যদি প্রয়োজন হয় তোমরা নিজেরা করতে থাকো আমি প্রতিটা ম্যাথ এখানে করাই দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে এক ক্লাসে সব ম্যাথ আমি এখানে সাজাই তোমাদের যেই পর্যন্ত এই পর্যন্ত নিজের চেষ্টা করো আমরা অর্থাৎ তিন চার পাঁচ এই তিনটা তিন চার পাঁচ এই তিনটা বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে বলতে আমি পরে করাবো বাদ দিয়ে ফোরটিন এর আগ পর্যন্ত দেখবা তোমরা দেখবা ঠিক আছে যা পারো করবা না পারলে সমস্যা নেই বলবো যে ভাই আমি এইটা এইটা পারছি এইটা এইটা পারি নেই যেগুলো পারি না সেগুলো আমরা করবো ওকে এখন আমরা যে ম্যাটটা দেখবো সেটা হলো চোদ্দ নম্বর ম্যাটটা দেখবো এইটাতে দেখো একটা থ্রি ফেজ আছে এখন এই থ্রি ফেজের এর কেচ্চা কাহিনী কি এটা একটু দেখতে চাচ্ছি হ্যাঁ দেখো থ্রি ফেজ এখানে আশা করি যেতে হচ্ছে থ্রি ফেজের ক্ষেত্রে তো গিভেনটা তে কি আছে আমরা একটু দেখি আচ্ছা থ্রি ফেজ আছে তারপরে আছে কি পঞ্চাশ ষাট আছে এই তোমরা লেখা কি দেখতে পাচ্ছ মার্কারের তো সমস্যা হয়ে গেল আচ্ছা পঞ্চাশ হার্জ আছে এবং ভি দেখো এল চারশো ভোট এখন প্রশ্ন পারে ভাই আপনি এটাকে এল কেন ধরলেন দেখো আগে কিন্তু তোমাদের একটা বেসিক বেসিক দুইটা ক্লাস নেওয়া হয়েছে ওই বেসিক ক্লাস কিন্তু আমি বলছি যদি ম্যাথের ভিতরে থ্রি ভেজের ক্ষেত্রে ম্যাথের ভিতরে যদি ভোল্টেজের কথা বলা না থাকে লাইন ভোল্টেজ বা ফেজ ভোল্টেজের কথা যদি বলা না থাকে তাহলে সবসময় কি ধরনের ভোল্টেজ ধরে নিব লাইন ভোল্টেজ ধরে নিব আচ্ছা যদি এক্সট্রা ডেলটার কথা বলা না থাকে কোনটা ধরে নেব এক্সট্রা ধরে নিব। যদি পাওয়ার দেওয়া থাকে যদি পাওয়ার যদি কিছু বলা না থাকে আউটপুট পাওয়ার ধরে নিব। এই কথাগুলো কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতে খুব ক্লিয়ারভাবে বলা আছে আশা করি এটা নিয়ে সমস্যা হবে না এই আমাদের এখানে কোনো কিছু বলা নেই তার মানে আমরা এইটাকে বিএল ভোল্টেজ ধরে নিয়েছি কেন এটা থ্রি ফেজ বলা আছে তাহলে বি ফেজটা হবে কি বি ফেজ হবে চারশো ডিভাইডেড বাই রুট থ্রি এবং এইটাও তোমাদের বলা আছে যে আমি যদি এটা স্টার কানেকশন ধরেছি আর স্টার কানেকশনের ক্ষেত্রে আমাদের যে মান আসে ফেজটা তাহলে ফেজ হয়ে গেছে বিএল বাই রুট থ্রি এই ফর্মেটও আমাদের দেখানো আছে আগের ক্লাসগুলোতে যদি কেউ না দেখে থাকো এটা দেখে নেব কারখানা বলছে কে এরপরে সরবরাহ লাইন হতে একটি কারখানা জিরো পয়েন্ট এইট লাগিং পাওয়ার ফ্যাক্টরি তার মানে এখানে যে পি এফ এর মান যেটা দেওয়া আছে জিরো পয়েন্ট এইট কি ল্যাগ আছে জিরো পয়েন্ট এইট ল্যাগ আছে পরবর্তীতে কী বলছে পাওয়ার ফ্যাক্টরি দুশো সাত কিলোয়াট পাওয়ার গ্রহণ করে তার মানে প্রকৃত পাওয়ার যেটা আছে সেটা দুশো সাত ওকে তারপর কি বলা আছে ওই কারখানার পাওয়ার ফ্যাক্টরি মানে ইউনিটিতে উন্নত করব তার মানে পি কোথায় নিয়ে যাব এটা পি এফ ওয়ান এটা পি এফ টু কোথায় নিয়ে যাব অনে নিয়ে যাব যে পি এফটা যদি আমরা ওয়ানে নিয়ে যাই ইউনিটিতে এস্টার এবং ডেল্টা সংযোগে কত মানের ক্যাপাসিটি সংযোগ করতে হবে তাহলে বলছে সি ডেল্টা বা সি এস্টার সিএসটা এই মানটা বের করতে বলছে এবং সি ডেলটা এই মানটা আমাদের বের করতে বলছে স্টার ডেলটা এই কাহিনী পরে আগে আমাদের মূল উদ্দেশ্য কিউ সি বের করা আমি এখন আর চিত্র অঙ্কন করব না আমি সরাসরি সূত্র ফেলাবো সরাসরি অঙ্কন করব সরাসরি সূত্র বলতে আমাদের সরাসরি ফরমেট ওটা তো কোনো সূত্র না জাস্ট একটা ফরমেট তাহলে সেই ফর্মেটটাকে আমি বলতে পারি সি ইজ ইকুয়াল এস নিউ এস নিউ মাইনাস হচ্ছে এস ওল্ড আচ্ছা এখানে সব মান বসাবো আমি জাস্ট এখানে ডাটা দেখবো আর বসাবো প্রকৃত পাওয়ার দুইশো সাত আছে প্রকৃত পাওয়ার দুশো সাত আছে অন্য কোনো প্রকৃত পাওয়ার নেই এখানে তার মানে দুশো সাত দুইশো সাত ডিভাইডেড বাই জিরো পয়েন্ট পাওয়ার ফ্যাক্টরটা আচ্ছা আর ও আর না হয় আমি আরেকটা একটা করি তোমাদের সুবিধার জন্য যে পি ডিভাইডেড বাই পি এফ পি এফ টু অ্যাঙ্গেল অফ পজ বার্স পি এফ টু মাইনাস পি বাই পি এফ ওকে এখন দেখো পি এর ওয়ানটা আমাদের কত আছে দুশো সাত ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টরের ওয়ান আছে কত জিরো পয়েন্ট আমি কোনটাতে নিতে চাচ্ছি অনে নিতে চাচ্ছি তাহলে কি হয়ে যাবে অন হয়ে যাবে অ্যাঙ্গেল অফ পজ বার্স অন হবে মাইনাস পাওয়ার কত দুইশো সাতই আছে পাওয়ার কোনো চেঞ্জ নেই ডিভাইডেড বাই কত আছে জিরো পয়েন্ট এইট অ্যাঙ্গেল অফ পজ বার্স জিরো পয়েন্ট এইট এটা যদি ক্যালকুলেশন করো তোমরা এখান থেকে একটা মান পাবা মানটা বলো কত আসে অবশ্যই যে আছে মাইনাস একশো পঞ্চান্ন কি হবে এই তাহলে আমরা কি দেখো তো এই মানটা এইটা আসি না কিসে কিলোয়ার্টি আমি কিলোয়ার দ্বারা বের করছি তাহলে অবশ্যই এখানে আমরা লেখবো কি বলতো কে ভি এয়ার এই পর্যন্ত আশা করি তোমাদের কোনো সমস্যা নেই এখন আমরা যে কাজটা করবো সেই কাজটা হলো ডেল্টা কানেকশন এবং এস্টার কানেকশনের দুইটা মান বের করবো সি এস্টার বের করবো একটা আর হলো কি সি ডেল্টা বের করবো তাহলে এই সি স্টার এবং ডেলটা মানে কি তাহলে আমি এখানে লিখতে পারি যে ফট বা এখানে আরও একটা কাজ করে নেই দেখো তো আমি বললাম যে কিউসি পার ফেস এই কাজটা আমি করব অথবা আমি এখানে বললাম যে বার বার পার ফেস যেহেতু আমার বার পার ফেজটা ইউজ করব। এখানেই আমি বের করে নিলে আমাদের পরীক্ষা হলে ভুল হয়ে যাবে আমরা সরাসরি এই মানটা নিয়ে ওখানে বসে ক্যালকুলেশন করে দিয়ে আসবো অঙ্ক শেষ এটা না করে আমি যদি এখানেই মানটা বের করে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে কি ওয়ান ফাইভ ফাইভ পয়েন্ট টু ফাইভ এক হাজার ডিভাইডেড বাই থ্রি তাহলে এটা দ্বারা আমাদের বারবার ফেস পাবো মানটা বলো একটু দ্রুত মানটা কত আসে বলো জি এইটাকে গুন করে দেখা যাক তারা ভাগ করো থিদে তারা তাহলে তো জিরো ওকে তাহলে এটাকে কিসে বলো তো অবশ্যই ভারে পাবো এখন দেখো আবারও বলি দেখো তো আমি কিন্তু এখানে এটা কিলোবার আছে কিলোবারকে বারকে ভারে নিতে এক হাজার তারা গুল করতে হয় আর পার ফেজে নিতে হলে কি তিন দ্বারা ভাগ করতে হয় আমি এই কাজটাই করছি আর কিছু করিনি এখানে ক্লিয়ার ওকে এখন দেখো তাহলে ভাই এটা তো পাওয়ার 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 এটা তো ভোল্টেজ না কারেন্ট না তাহলে থ্রি পাওয়ার যদি হয় থ্রি পাওয়ারকে আমরা থ্রি দ্বারা ভাগ করব না কারণ প্রতিটা ফেজ কি তিনটা ফেজের তিন দ্বারা গুণ করি আর ঠিক আছে ওকে আচ্ছা এখন কিউসি সি সমান তো আমাদের দুইটা কানেকশন কিন্তু একটা ফর স্টার কানেকশন একটা স্টার কানেকশন তাহলে ফর এস্টার কানেকশনের ক্ষেত্রে আমরা কি করবো তাহলে আমরা করবো বার পার ফেজ ইজ ইকুয়াল বিপি স্কোয়ার ইন্টু ও মেগা সি এখন দেখো তোমরা কিন্তু স্টার কানেকশনের ক্ষেত্রে অবশ্যই জানো যে ভি ফেজের যে মানটা আছে সেটা অবশ্যই বিএল বাই রুট থ্রি এই তথ্যটা কিন্তু আমাদের আগে থেকে জানা তাহলে আমরা এখানে এই মানগুলোকে এখন যদি একটু বসাই দিই তাহলে কি আসবে যে ফাইভ ওয়ান সেভেন ফাইভ জিরো ইজ ইকাল ভিপি করবো তার মানে কি হয়ে যাবে স্কোয়ার হবে ইন্টু ওমেগা টু ইন্টু পাই ইন্টু পঞ্চাশ ইনটু সি তার মানে আমরা এখান থেকে একটা মান পাবো এটা তোমরা একটু করো তার আর পাশাপাশি আমি আরও একটা মান ফর ডেলটা কানেকশনের জন্য করে দেই তাহলে ফর ডেলটা কানেকশন ডেল কানেকশন আচ্ছা ডেল কানেকশনের ক্ষেত্রে তাহলে আমরা কী করতে পারি তাহলে ডেল কানেকশনের ক্ষেত্রে আমরা করতে পারি যে আবারও ভার ভার পার ফেস ইজ ইকুয়াল ভিপি স্কোয়ার ইন্টু ওমেগা সি এখন ভার পার ফেস তো আমরা আগেই বের করে রাখছি ফাইভ ওয়ান সেভেন ফাইভ জিরো ইজ ইকুয়াল এখন ভিপি স্কোয়ার দেখো তো ডেল কানেকশনের ক্ষেত্রে আমরা যেটাকে ভিএল বলছিলাম সেটাকে আমরা ভিপি বলবো কারণ এই কানেকশানের আমরা এই মানগুলো আগেই দেখে আসছি যে আসলে কিভাবে ধরা হয় কেন ধরা হয় ডেলটা ক্যানসন টু ভিপি এগুলো তোমরা জানো তাহলে আমরা যদি ভিপি এর মানটা বিজে বিএল সেই ভিপি তাহলে আমরা বলতে পারি যে ভিএল এর মানটা কত আছে চারশো সুতরাং আমরা এখানে কত বসবো চারশো স্কোয়ার ইন্টু ওমেগা মানে টু ইন্টু পাই ইন্টু এফ মানি পঞ্চাশ ইন্টু সি তারপরে আমরা এখান থেকে একটা সি এর মান পাবো তাহলে এই মানটা কত আসছে বলো তাহলে তোমরা কি কোনো একটাই ভুল করে ফেলছো সম্ভবত হ্যাঁ তিন হাজার অষ্টাশি মাইক্রো দেখো পাওয়ারটা আমার মনে হচ্ছে একটু ভুল করে ফেলছো কোথাও একটা দেখো তো দুশো সাত বাই ওয়ান এত দুশো সাত জিরো পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টরটা জিরো পয়েন্ট এইট ছিল ও সরি আমিই তো বলতে এখানে দেখো তো একটা ফাইভ আছে হ্যাঁ এখানে একটা ফাইভ আছে এটা একটু আবার একটু নতুন করে করো জাস্ট একটা মিনিট সময় নিয়ে এটা একটু করে ফেলো আমি মানটা চেঞ্জ করে বসাই দিচ্ছি ঠিক আছে তাহলে হয়ে যাবে এটা জিরো পয়েন্ট এইট ফাইভ দিয়ে করো যে একশো আঠাশ কত এইট নিলাম একশো আঠাশ তাহলে তোমার কাজ হলো যে এক হাজার তারা গুন করবা তিন দ্বারা ভাগ করবা এটা করো কত আসে আমাকে বলো টু পয়েন্ট কত আসে আমাকে বল বিয়াল্লিশ হাজার সাতশো ষাট ভার বিয়াল্লিশ হাজার সাতশো ষাট তাহলে এখানে মানগুলো দিই বিয়াল্লিশ হাজার সাতশো ষাট মানটা তুমি এখন ওইটা ক্যালকুলেশন করো বিয়াল্লিশ হাজার সাতশো ওকে দুই হাজার পাঁচশো মাইক্রো না দুই হাজার পাঁচশো হ্যাঁ দুই হাজার পাঁচশো মাইক্রোফ এটা মাইক্রোফটের নিচ তুমি এটা একটা আনসার হ্যাঁ দুই হাজার পাঁচশো বাউান্ন এটা একটা আনসার মাত্র আর একটা বলো এই বিষয়টা বলো হুম আটশো আটশো তো হবে নিশ্চিত পয়েন্ট কিছু একটা আছে আর তুমি যা করো অসুবিধা নেই তুমি এখানে মাইনাস দিয়ে করো অথবা মাইক্রো কোনো অসুবিধা নেই ওকে ফাইন আমি একটা সামারি দেই তারপর তোমাদের ক্লাসটা করতে চাচ্ছি বিষয়টা হলো কি আমরা যে কোনো ম্যাথ তাহলে আমরা কি করবো এই ফর্মেটটা দাঁড় করাবো কি ফর্মেটটা হলো কিউসিটা বের করবো মূল উদ্দেশ্য কিউসি বের করা কিউসি কীভাবে বের করবো আমরা যেখানে যাব যেইখানে যাবো সেইটা মাইনাস যেটা ছিল সেটা যেখানে যাবো সেটা মাইনাস যেখানে ছিল সেটা মানে এস নিউ মাইনাস এস ও আর এই ফর্মেটটা কীভাবে দাঁড় করাইতে হয় এর জন্য তোমাদের আমি অলরেডি দুইটা বা তিনটা ক্লাস নিয়েছি একটা পাওয়ার ফ্যাক্টরি ইমপ্রুভমেন্টও তিন ক্লাসে ক্লাস শেষ হয়ে যায় কিন্তু আমি কি করছি তোমাদের ওই তিন ক্লাস শুধু এই জায়গাটা দাঁড় করানোর জন্য আমি তিনটা ক্লাস নিয়ে এবং কেন নিয়েছি আজকের ক্লাসে সেই সুফলটা তোমরা বুঝতে পারতেছ আমি কেন নিয়েছি এই ক্লাসটা এই ক্লাস ওকে তাহলে আমাদের এই এই ফর্মেটটা এখন দাঁড় করাইতে আমরা পারবো যে কোনো ম্যাথের ক্ষেত্রে এই ফর্মেটটা আমরা দাঁড় করা এখানে একটা ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাকে আমরা কিউসি বলতেছি এবং এই কিউসিটা আমরা কি করবো এই কিউসি পর্যন্ত মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্যটা যদি আমাদের বের হয়ে যায় এরপরে আমাদের অঙ্কের কোন চাইছে 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 সেই ফর্মেটে বসাই আমাদের ক্যালকুলেশন করে মানগুলো বের করে দেবো এটা হচ্ছে আমাদের কাজ তোমরা আগে চোদ্দ যে চোদ্দ পর্যন্ত যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো তোমরা একটু দেখবা দেখার পর তোমাদের আসলে কোন সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো তোমরা একটু দেখবা সমস্যাগুলো দেখার পরে